বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকেই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সজনে গাছের উপকারিতা নিয়ে। এই সজনে গাছের মোরিঙ্গা প্ল্যান্টের কী কী গুণ, কীভাবে আমরা এটিকে ইউজ করব, আমরা এর ঔষধি গুণ পেতে এবং কোন কোন রোগে আমরা এটিকে ইউজ করতে পারি এবং কত ডোজে আমরা এটিকে সেবন করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা লাস্ট ভিডিওতে আমরা বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। যারা এখন পর্যন্ত দেখনি তারা অবশ্যই দেখে নিতে পারো সেটা। এবং আজ যে আমাদের আলোচনা সেটা হচ্ছে এই ভিডিওটি থেকে অনেকেই লাস্ট ভিডিওটি দেখে অনেকেই কোশ্চেন করেছে, অনেকেই জানতে চেয়েছেন যে এই সজনে গাছের এই মোরিঙ্গা প্ল্যান্টের কি আয়ুর্বেদে উল্লেখ রয়েছে বা আয়ুর্বেদে উল্লেখ রয়েছে কোথায় উল্লেখ রয়েছে, কোন আয়ুর্বেদ গ্রন্থে সেটি উল্লেখিত রয়েছে। তো সেই বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। যদি তোমরা প্রত্যেকটি বিষয় এই আয়ুর্বেদে উল্লিখিত কোথায় রয়েছে, তার রেফারেন্স কী, সমস্ত জানতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আমরা এখানে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা। এই সজনে গাছের এই মোরিঙ্গা প্ল্যান্টটির আমাদের আয়ুর্বেদে কিন্তু বিভিন্ন সংহিতায় বিভিন্ন গ্রন্থে এটি বর্ণিত করা হয়েছে এবং এই আয়ুর্বেদ গ্রন্থে যে নামে বর্ণিত করা হয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ আমরা ক্লাসিক্যাল টেক্সট বুকে কিন্তু আমরা দেখতে পাই শিগ্রু নামে এবং শোভাঞ্জন নামে। এছাড়া এই সজনে অর্থাৎ এই মোরিঙ্গা প্ল্যান্টটিকে কিন্তু এর গুণগত কার্যগত দিক থেকে অনেক নাম, যেমন এর সংস্কৃত আরও কিছু নেম রয়েছে, এগুলো শিগ্রু শোভাঞ্জন এগুলো সব সংস্কৃত নেম। এছাড়াও একে তীক্ষ্ণ গন্ধক এবং বলা হয় অক্সিবো এবং মোচক। এই সমস্ত নামগুলি শিগ্রু শোভাঞ্জন তীক্ষ্ণ গন্ধক অক্সিবো এবং মোচক, এই সমস্ত নামগুলোই কিন্তু আমাদের এই সজনে গাছের এই মোরিঙ্গা প্ল্যান্টের প্রত্যেকটার কিন্তু তার গুণগত এবং কার্যগত দিক থেকেই কিন্তু তার নামটি দেওয়া হয়েছে। এই নামগুলির প্রত্যেকটারই কিন্তু নির্দিষ্ট একটি অর্থ রয়েছে। তো এই নামে আমাদের উল্লিখিত রয়েছে বেশিরভাগ আমরা ক্লাসিক্যাল টেক্সট বুকে আমরা বললাম যে শিগ্রু নামে শোভাঞ্জন নামে আমরা দেখতে পাই এবং এই শিগ্রু এবং শোভাঞ্জন আমরা আমাদের যে আয়ুর্বেদের যে মূল গ্রন্থ বৃহত্তরই চরসংহিতা সুশ্রুত সংহিতা এবং আমাদের যে অষ্টাঙ্গ হৃদয় এই গ্রন্থগুলিতে এই বৃহত্তরীতে আমরা দেখতে পাই। যেমন যদি আমরা চরসংহিতা আমরা দেখি তবে চরসংহিতায় আমরা দেখতে পাব এই শিগ্রু শোভাঞ্জন চরক সংহিতা সূত্রস্থান সেকেন্ড নম্বর চ্যাপ্টার থার্ড নম্বর চ্যাপ্টার অ্যান্ড ফোর্থ নম্বর চ্যাপ্টার সেকেন্ড নম্বর অপমার্গ তণ্ডুলিয়ত তিন নম্বর শ্লোক সেইখানে আমরা এটির উল্লেখ পাই, সেখানে শিগ্রু নামে উল্লিখিত রয়েছে। এছাড়া থার্ড নম্বর চ্যাপ্টার আরোগ্যধি অধ্যায়, এই আরোগ্যধি অধ্যায়ে কুষ্ঠাদি ফর্মুলেশন, কুষ্ঠাদি ফর্মুলেশনে এখানে উল্লিখিত রয়েছে। সেই কুষ্ঠাদি ফর্মুলেশনের যে সমস্ত মেডিসিনাল প্ল্যান্টগুলো রয়েছে সেখানে সমস্ত এই দ্রব্যাদি গণের মধ্যে কিন্তু এই কুষ্ঠাদি ফর্মুলেশনের মধ্যে এই শিগ্রু আমাদের উল্লিখিত রয়েছে, শিগ্রু নামেই রয়েছে। এছাড়া আমরা ষট বিরোচন শতা স্মৃতি আমরা শিগ্রু শোভাঞ্জন নামে দেখতে পাই, শেদপগ শির বিরোচন পগ এই শ্লোকগুলিতে আমরা কিন্তু এই শিগ্রু শোভাঞ্জন আমরা উল্লিখিত পাই। এছাড়া এই শিগ্রু শোভাঞ্জন চরসংহিতার বিভিন্ন অধ্যায়ে এটি আমরা উল্লিখিত পাই। তোমরা সার্চ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, জানাতে ভুলবে না কিন্তু, নিশ্চয় জানাবে অবশ্যই সার্চ করে। এবং এছাড়াও আমাদের আয়ুর্বেদের সুশ্রুত সংহিতা অষ্টাঙ্গ হৃদয় এই সমস্ত গ্রন্থে আমরা এই শিগ্রু শোভাঞ্জন আমরা উল্লিখিত পাই। এই সুশ্রুত সংহিতা এবং অষ্টাঙ্গ হৃদয়ে বরুণাদি গণ এই বরুণাদি গ্রুপ অফ হার্বসে এটি উল্লিখিত রয়েছে, যেটি আমাদের হুইচ আর ইফেক্টিভ ইন ইউরিনারি সিস্টেম, যেটি আমাদের ইউরিনারি সিস্টেমের জন্য খুব একটি ভালো একটি গ্রুপ অফ হার্বস। তো সেই বরুণাদি গ্রুপ অফ হার্বসে এই বরুণাদি গণে আমরা এই শিগ্রু শোভাঞ্জন আমরা উল্লিখিত পাই এবং এই শিগ্রু শোভাঞ্জন আমাদের আয়ুর্বেদের বিভিন্ন সংহিতায় বিভিন্ন নিঘণ্টুতে এটি উল্লিখিত রয়েছে। তোমরা সেগুলি সার্চ করে কমেন্ট বক্সে জানাও তোমাদের যেসব রেফারেন্স জানা রয়েছে, কোন সংহিতায় কোন নিঘণ্টুতে এই শিগ্রু শোভাঞ্জন রয়েছে উল্লিখিত রয়েছে সেগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জানালে সকলেরই আমাদের হিতকর হবে, সকলেরই জ্ঞান বর্ধিত হবে এবং সকলেই লাভদায়ক হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।